পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। সত্যি এগুলো অমলিন স্মৃতি। কালের গতিতে আমরা যতই অগ্রসর হই না কেন, আমাদের প্রত্যেকের কাছে স্কুল জীবনের স্মৃতি সর্বদাই অমলিন। আর সেই অমলিন স্মৃতিরোমন্থনের উৎসবই হলো পুনর্মিলন উৎসব। আগামী ইংরাজির 7, 8 ও 9 মে শিবনগর আবাদ নামখানা ইউনিয়ন হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে পুনর্মিলন উৎসব। তাই সবারই করি আহ্বান, এই অনুষ্ঠান সূচি সম্পর্কে জেনে নেব এই স্কুলের টিচার ইনচার্জ মাননীয় শ্রী রঞ্জন কুমার দাস মহাশয়ের কাছ থেকে। প্রিয় ছাত্রছাত্রী, নামখানা ইউনিয়ন হাই স্কুল তার দীর্ঘ পথ চলার ইতিহাসে আগামী 3রা মে 2022 তার 80 বছরে পদার্পণ করতে চলেছে। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে আগামী 7, 8 এবং 9 মে বাংলার 23, 24 ও 25শে বৈশাখ এক পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাননীয় জেলাশাসক IAS ডক্টর পি উলাগানাথন, উপস্থিত থাকছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাননীয় সভাধিপতি শামীমা শেখ, সুন্দরবন অ্যাফেয়ার্স এর মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, উপস্থিত থাকছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুরঞ্জন দাস এবং আরও অনেক বিশিষ্ট উজ্জ্বল ব্যক্তিত্ব। বহু স্মৃতিবিজড়িত এই বিদ্যালয় প্রাঙ্গণ ওই দিনগুলোতে আবার তোমাদের উষ্ণ উপস্থিতি এবং কলকানে মুখরিত হয়ে উঠুক। সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শুভান্যধায়ী সবারই করি আহ্বান, ওই দিনগুলোতে অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে সফল করে তুলুক এই কামনা করি। নমস্কার।